গাজার আকাশত এবার উড়ব ব্রিটেইনের বিমান। ইসরায়েলে পুনের হামাসর বিরুদ্ধে আক্রমণ আরম্ভ করেছে আর আক্রমণ যথেষ্ট তীব্রতর হয়েছে। এই সংঘর্ষ পুনের আরম্ভ হয়েছে ইসরায়েল হামাসর, আর তার মাজতে ব্রিটেইনে গাজার আকাশত উড়াবলে সাজু হয়েছে বিশেষ বিমান। কিন্তু এটা আছে বিশেষ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটোনো বাৰু কি? আসলতে ব্রিটেইনে গাজার আকাশত উড়াবলে বিচাৰিছে সার্ভেলেন্স এয়ারক্রাফ্ট। যোৱা 7 অক্টোবৰত হামাসে ইসরায়েলত আহি যিধরণে আক্রমণ চলালে তারপর যখন লোকক পণবন্দী করলে, এতিয়াও গাজা স্ট্রিপত প্রায় 130 গৰাকী হামাসর হাতত পণবন্দী হয়ে আছে। ইয়াৰে প্রায় 240 গৰাকী ইসরায়েলি নাগরিকর লগতে বিদেশী নাগরিককো হামাসে পণবন্দী করে লৈছিল 7 অক্টোবৰত সেই আক্রমণ চলার দিনটোতে। ইয়াৰে বহুগৰাকীক, প্রায় 110 গৰাকীক ইতিমধ্যে এই যে সিজ ফায়ারর সময়সভা, যুদ্ধবিরতির সময়সভাতে মুকলি করে দিয়া হল। হামাসে মুকলি করলে, ইসরায়েলক গতাই দিলে, কিন্তু তার মাজত এতিয়াও প্রায় 130 গৰাকী হামাসর হাতত পণবন্দী হয়ে আছে। আর এতিয়া গাজার আকাশত ব্রিটেইনে উড়াবলে সাজু হয়েছে সার্ভেলেন্স এয়ারক্রাফ্ট। অবশ্যই ব্রিটেইনের এই এয়ারক্রাফ্ট কোনো সহস্র এয়ারক্রাফ্ট নহয় বা কোনো আর্মড এয়ারক্রাফ্ট নহয়। এই যে এয়ারক্রাফ্ট সার্ভেলেন্স এয়ারক্রাফ্ট হব, আর উদ্দেশ্যটোৱে হৈছে হামাসে আবদ্ধ করে রখা সেই পণবন্দীসকলক বিচারি উলিওয়া। ব্রিটেইনের 5 গৰাকী নাগরিক সেই দিনটোর পরে, 7 অক্টোবৰৰ দিনটোর পরে নিখোঁজ হয়ে আছে, সম্ভবত পণবন্দী করে রাখিছে হামাসে। সংখ্যা আনুষ্ঠানিকভাবে ব্রিটেইনে একো সদরি করা নাই, হয়তো ইয়াতকৈ এই 5 গৰাকীতকৈ আরো অধিক লোকও হয়তো আবদ্ধ হয়ে থাকিব পারে হামাসর হাতত, হয়তো বন্দী হয়ে থাকিব পারে, পণবন্দী হামাসে করে রাখব পারে। আর এতিয়াও যে 130 গৰাকী আবদ্ধ হয়ে আছে হামাসর হাতত, ইসরায়েলে যেহেতু আকো হামাসর ওপর আক্রমণ আরম্ভ করেছে, তেনে পরিপ্রেক্ষিতত এই পণবন্দী হয়ে থাকা লোকসকলক কেনেকৈ আর কেতিয়াকৈ মুকলি করে দিয়া হব, সেই গোটেই প্রসঙ্গটোত এটাত করবাত নহয় করবাত এটা অনিশ্চয়তা আছে। তার মাজতে ব্রিটেইনের এই এক বিশেষ সিদ্ধান্ত, ব্রিটেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কেতবোর বিশেষ কথা সদরি করেছে। ইউকের ডিফেন্স মিনিষ্ট্রিয়ে জনোৱা মতে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জনোৱা মতে, যে এয়ারক্রাফ্ট ব্যবহার করব সেয়া আনআর্মড এয়ারক্রাফ্ট হব, সেয়া কেবল সার্ভেলেন্সের বাবে ব্যবহার করব। অবশ্যই কেতিয়া ব্যবহার করব বা কেতিয়া সেই বিমান উড়িব সেই তারিখটো বা সেই সময়খিনি কোনো ধরনের কথা সদরি ব্রিটেইনে করা নাই। ব্রিটেইনের শেডো R1-ৰ দৰে বিমান হয়তো ব্যবহার করার সিদ্ধান্ত ইতিমধ্যে লওয়া হয়েছে, যে বিশেষ ধরনে হামাসর হাতত বন্দী হয়ে থাকা লোকসকলক বিচারি উলিয়াবলৈ সহায় করব বলে ধারণা করা হয়েছে। ব্রিটেইনের বিশেষকৈ সেয়া ইন্টেলিজেন্স গ্যাদারিং এয়ারক্রাফ্ট বলে কোৱা হয়। ব্রিটেইনে কৈছে যে এই এয়ারক্রাফ্ট কেখন কোনো ধরনের, ইয়াত কোনো ধরনের অস্ত্র শস্ত্র নাই, আর এই এয়ারক্রাফ্ট কেখন উড়ার যে মূল উদ্দেশ্যটোৱে হৈছে যে আটক হয়ে থাকা বা পণবন্দী হয়ে থাকা লোকসকলক কেনেকৈ মুকলি করব পৰা যায় সেই বিষয়টোর উপর মনোনিবেশ করে সেই বিষয়টুক লৈ আসলতে ব্রিটেইনে এয়ারক্রাফ্ট উড়াবলৈ, বিমান উড়াবলৈ গাজার আকাশত সাজু হয়েছে। 7 অক্টোবৰৰ হামাসর সেই আক্রমণের সময়সাত 12 গৰাকী ব্রিটেইনের নাগরিকও নিহত হয়েছিল। ইসরায়েলের প্রায় সহস্রাধিক সেই আক্রমণত ইসরায়েলি নাগরিক নিহত হয়েছিল, আর যখন হামাসর হাতত নিহত হয়েছিল ইয়ার ভিতর 12 গৰাকী ব্রিটিশ নাগরিক আছে। ইয়ারোপরিও এতিয়াও 5 গৰাকী ব্রিটিশ নাগরিক বা ব্রিটেইনের নাগরিক নিখোঁজ হয়ে আছে, আর তেওঁলোকক বিচারি উলিওয়ার ক্ষেত্রতেই বিশেষভাবে এই বিমান উড়াবলৈ ব্রিটেইন সাজু হয়েছে। ইউকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যিখিনি কথা সদরি করেছে সেয়া এই ধরনের, যে যি বিমান উড়া হব সেয়া ইসরায়েল আর গাজার এয়ার স্পেসত উড়া হব, আর যুদ্ধ করা বা যুদ্ধখনের সঙ্গে এই বিমানের কোনো ধরনের সম্পর্ক নাই বলেও ইউকের ডিফেন্স মিনিষ্ট্রিয়ে সদরি করেছে, প্রকাশ করেছে। এফালে ইসরায়েল আর হামাসর সেই সংঘর্ষর পরিবেশ পুনের আরম্ভ হয়েছে, ইসরায়েলে আকো আক্রমণ আরম্ভ করেছে, আর গাজাত এতিয়া দক্ষিণ গাজার ফালেও ইসরায়েলে হামাসক বিচারি হামাসক শেষ করবলে, নিঃশেষ করবলে ইসরায়েলে বিভিন্ন ঠাইত অভিযান চলাইছে, ইসরায়েল ডিফেন্স ফোর্সর অভিযান চলিছে। আর এই প্রেক্ষাপটত ব্রিটেইনের এই সিদ্ধান্ত খুব তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে।